আমার হাতে দেখতে পাচ্ছেন Redmi 9A। সো আমরা কিন্তু জানি Xiaomi তরফ থেকে Redmi A সিরিজ ফোন যেগুলো হয় আর কি, সেগুলো কিন্তু এন্ট্রি করার জন্য বা এন্ট্রি ফোন সেগুলো হয়ে থাকে। সো আমরা দেখব যে এই ফোনটিতে কী কী রয়েছে আমাদের জন্য। সো আজকে এটির আনবক্সিং হবে, ফার্স্ট ইমপ্রেশন হবে, সো হালকা পাতলা রিভিউ আপনাদেরকে দিয়ে দিব, ক্যামেরা প্লাস হাবিজাবি বিষয়গুলো থাকে। আমাদের যে ভেরিয়েন্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু 2GB 32GB ভেরিয়েন্টটি, এবং আমার চ্যানেলটিতে একটি পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি, সেটিতে কীভাবে পার্টিসিপেট করবেন আমি ডেসক্রিপশন বক্সে Redmi 9 এটির কিন্তু আনবক্সিং যে ভিডিওটি আছে সেখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে সকল কিছু বলা আছে, ভিডিওটি দেখে সেখানে কিন্তু পার্টিসিপেট করতে পারেন। সো আজকে টপিকে ফিরি, Redmi 9A এটির কিন্তু উপরে যে কোয়ালিটি আছে সেটি কিন্তু খুলে ফেললাম। এখন আমরা ডিরেক্ট চলে যাব Redmi 9A এর এটির আনবক্সিংয়ে। বক্সটির কাভারটি কিন্তু যথেষ্ট একটু টাইট ছিল এবং এটি কিন্তু আমরা বের করছি আপনাদেরকে একটু দেখানোর জন্য। সো এটি কিন্তু টাইট এবং আমরা কিন্তু ফোনটি বুম, ফোনটি কিন্তু বেরিয়ে গেছে Redmi 9A। ফোনটি কিন্তু এখন আমরা হাতে নিয়ে দেখবো যে এটির ফার্স্ট ইমপ্রেশন কীরকম হয় আপনাদেরকে জানিয়ে দেব। সো বিউটি কিন্তু আমার হাতে এখন, এবং প্রথমে যদি আপনারা বের করলে ফোনটি যে লুকটি পাবেন সেটি হচ্ছে এরকম, এবং উপরে কিন্তু বেশ কিছু স্পেসিফিকেশনসগুলো এখানে দেওয়া আছে। সো আপনারা কিন্তু জানেন একটি ফোনের প্রাণকেন্দ্র হচ্ছে বা প্রাণ বলতে গেলে প্রসেসর। সো প্রসেসর সম্পর্কে একটু ডিটেলসে আজকে বলবো, এবং যখন রিভিউ দাজ নিয়ে আসবো তখন একবারে ইন ডিটেলস সকল কিছুই থাকবে। অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এর যে বিল্ড কোয়ালিটি, ফার্স্টে বলতে গেলে বিল্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দরই ছিল এনটি হিসেবে যেরকম থাকা দরকার আর কি। সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হালকা কার্ভ করা আছে, এবং আমরা ফোনটিকে একটু বুট করব। ফোনটি বুট হতে থাক ততক্ষণে আমরা একটু দেখে নিই ফোনটির বক্সে কী রয়েছে আমাদের জন্য। একটি হালকা পাতলা ছোটো খাটো বক্স, এটির ভিতরে কী রয়েছে, একটি সিম রিজেক্টর টুল অ্যাজ ইউজুয়াল যেটি থাকে বক্সের ভিতরে, এবং ছোটোখাটো ডকুমেন্টেশন যেগুলো আমাদের কোনোই পড়াশোনা করার মতো দরকার আমাদের পড়ে না, কারণ আমরা সকলেই অভিজ্ঞ হয়ে গেছি। সো এগুলো পাশে রেখে দেখবো যে আসলে বক্সের ভিতরে কিন্তু দেখা যাচ্ছে যে একটি চার্জার প্রোভাইড করা হয়েছে। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু 10 ওয়াটের চার্জার বক্সের ভিতরে রয়েছে, কিন্তু আমাদের হতাশ হলে চলবে না, কারণ মনে রাখতে হবে এখন কিন্তু মিড রেঞ্জের অনেক ফোনেও কিন্তু 10 ওয়াট দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এন্ট্রি লেভেলে কিন্তু 10 ওয়াট চার্জার পেয়ে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু খুশি থাকা উচিত। এবং কেবলের ক্ষেত্রে যদি একটু বলতে হয় এন্ট্রি লেভেল, সেক্ষেত্রে আমরা কম্প্রোমাইজ আমাদের করতেই হবে, কারণ এখানে দেখা যাচ্ছে মাইক্রো ইউএসবিটি রয়েছে। সো Redmi 9A এটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু MIUI 12 এর সাথে ফোনটি চলে এসেছে, আউট অফ দ্য বক্স আপনারা কিন্তু MIUI 12 পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু একটি খুশির খবর। আমরা কিন্তু Redmi 9 যেটি সেটিতে কিন্তু MIUI 12 ভার্সনটি পাইনি, সেখানে কিন্তু আমাদের একটু হতাশই হতে হয়েছে আর কি। সো আপনাদের কথা দিয়েছিলাম শুধু আনবক্সিংই নয় ফোনটির প্রসেসর বা রিভিউ নিয়ে হালকা পাতলা কথা বলবো। সো সেই অনুপাতে এই ফোনটির প্রসেসর নিয়ে একটু কথা বলি, সেটি হচ্ছে যে এটি কিন্তু দেওয়া আছে মিডিয়াটেকের হেলিও G25 প্রসেসর, যেটি কিন্তু 12 ন্যানোমিটার বেস একটি প্রসেসর, অক্টাকোর প্রসেসর। প্রসেসরটি লঞ্চ করা হয় 2020 সালের সেকেন্ড কোয়ার্টারে, সেক্ষেত্রে বা চিন্তা করতে গেলে কিন্তু এটি কিন্তু খুব বেশি ওল্ড নয় Redmi 9 এর চাইতে। কিন্তু আসলে Redmi 8 এর প্রসেসরটি বেশ কিছুটা দুর্বলই বলা যায় CPU এবং GPU-র দিক থেকে। আপসাইডে রয়েছে 3.5mm জ্যাক, এবং আমরা যদি একটু বাম পাশের দিকে তাকাই তাহলে দেখবো যে সিম কার্ডের যে স্লট সেটি রয়েছে, এবং এখানে কিন্তু নিচে রয়েছে আপনার চার্জিং পোর্ট, স্পিকার, এবং রয়েছে মাইক্রোফোন। ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন। ফ্রন্ট সাইডে কিন্তু 5 মেগাপিক্সেল একটি সেলফি ক্যাম বসানো আছে, এবং ব্যাক সাইডে 13 মেগাপিক্সেলের একটিমাত্র ক্যামেরা রয়েছে, যেখানে কিন্তু একটু সুবিধার কথা হচ্ছে 13 মেগাপিক্সেল হলেও এখানে কিন্তু আমরা 1080p 30fps প্লাস 60fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। সো ব্যাক সাইডের যে আসলে কেসটি রয়েছে প্লাস্টিক কেস, এটি কিন্তু যথেষ্ট শাইনিং ছিল, এবং এটা যা ধরলে আসলে খুব একটা চিপ ফিল হচ্ছিল না, মোটামুটি লেভেলের ছিল আর কি। যদিও এন্ট্রি লেভেল ফোন তাহলে কিন্তু একটি কেসিং টেসিং ব্যবহার করলে মনে হয় না যে খুব একটা চিপ আপনাদের কাছে মনে হবে। সো এখন আমরা ডিরেক্ট চলে যাবো Redmi 9 এর ক্যামেরা সেগমেন্টে এর ক্যামেরা টেস্ট করার জন্য। সো আমরা যদি একটু এর ক্যামেরা টেস্ট করে দেখি তাহলে দেখবো যে ক্যামেরার ভিতরে যখন ঢুকলে আমরা দেখবো যে ক্যামেরার যে UIT সেটা কিন্তু বিভিন্ন অপশনে ভরপুর রয়েছে। আপনারা HDR পাচ্ছেন, HDR-এ কিন্তু 2টি মোড সেখানে পেয়ে যাচ্ছেন, এবং AI পেয়ে যাচ্ছেন, বেশ কিছু ফিচার্স কিন্তু সেখানে বিদ্যমান রয়েছে। একটু সময় এক্সপেন্ড করে অপশনগুলোর সাথে পরিচিত হয়ে নেবেন বেটার ছবিগুলো ক্যাপচার করার জন্য। আমরা এখন চলে যাচ্ছি Redmi 9 এর ক্যামেরার ফটো স্যাম্পলগুলো দেখার জন্য। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন Redmi 9A দিয়ে তোলা কিছু পিক, কালারগুলো ভালোই ছিল, এজ ডিটেকশনও ভালোই ছিল বলা যায়, খুব একটা স্ট্রাগল করতে হচ্ছিল না। 13 মেগাপিক্সেল ক্যামেরা হিসেবে আমার কাছে মনে হয় ক্যামেরাটি অ্যাভারেজ ভালো পারফরমেন্স করেছে।
সো লাস্ট কথা হচ্ছে রেডমি নাইনের প্রাইস। রেডমি নাইনের প্রাইস কিসলে কীরকম সেটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপডেট হয়ে নেবেন। অ্যান্ড এটি ছিল মোটামুটি আজকে বলতে গেলে রেডমি নাইনের আনবক্সিং, ফার্স্ট ইমপ্রেশন রিভিউ, তারপরে ক্যামেরা টেস্ট যেগুলো বলেন না কেন এইগুলোই ছিল। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেল প্রথমবার হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।